প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আমরা সকলেই জানি অপরাজিতা গাছ বাগানের শোভা বৃদ্ধি করে এবং ঔষধি গুণে ভরপুর তো আমরা আজকে এই ঔষধি গুণে সমৃদ্ধ বাগানের শোভা বৃদ্ধি করা এই অপরাজিতা গাছকে সুন্দর সবুজ গাছের রূপান্তরিত করব যাতে আমাদের আঙিনাকে আমরা সবুজ করে রাখতে পারি দেখুন ইটপাথরের এই শহরে আমাদের সবুজ কতই না প্রয়োজন তাই আমরা চোখের সামনে সবুজ এক চিলতে প্রকৃতি তৈরি করে রাখতে পারি এই জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না আমাদেরকে একটা টব নিতে হবে এবং বেশ কিছু অপরাজিতার বীজ এখানে লাগাতে হবে অপরাজিতার বীজগুলো লাগানো হয়ে গেলে সেগুলো গজিয়ে আমাদেরকে একটা সবুজ প্রকৃতি উপহার দিবে এরপর গাছগুলো যখন মলিন হয়ে উঠবে তখন আমরা এগুলাকে একটা কাটিং দিয়ে দেবো ওই কাটিংটা থেকে আবার নতুন করে সবুজ গজাবে এভাবে আমাদের সবুজ ছোট প্রকৃতি আমাদের নিজেদের হাতের মুঠোয় থাকবে এই শহরে এক টুকরো সবুজ অনেক মূল্যবান অনেক অনেক মূল্যবান এই ক্ষেত্রে অপরাজিত একটা উত্তম গাছ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি অল্প কিছু সময়ের মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো সুন্দর সবুজ অপরাজিতা গাছ আমাদেরকে উপহার দিয়েছে এই জাতীয় সবুজ গাছ আমাদের চোখের জন্য অতি উপকারী আর আমাদের মন প্রাণ জুড়াতেও এর জুড়ে নেই দেখুন কি সুন্দর সবুজ এরকম সবুজ একটা টব এরকম অপরাজিতা গাছের একটা টব আনায়াসে আপনি আপনার বারান্দায় খুব সহজেই রেখে দিতে পারেন আর একে সুন্দরভাবে উপভোগ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা বিষয়টা আপনাদের কাছে হয়তো একটু ছোট মনে হতে পারে কিন্তু একটু তো বিষয়টা সারা সারাদিন আমরা যেই স্ক্রিনের সামনে বসে থাকি এই স্ক্রিন থেকে এ বাই স্ক্রিন আসক্তি থেকে আমাদেরকে কিসে মুক্তি দিতে পারে এরকম স্ক্রিন আসক্তি থেকে আমাদেরকে এই রকম সবুজ গাছই কিছু সময়ের জন্য অন্তত প্রশান্তি দিতে পারে মুক্তি দিতে পারে আমাদের চোখটাকে শীতল করতে পারে আর বারান্দায় টবে এমন সব গাছ লাগানো হয় আসলে ওইগুলো সারা বছর সবুজ থাকে না তাই এটাই একটা পথ সুন্দর পথ কষ্ট করে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ